থেকে আজ রাতে যে তুমি বাড়ি ফিরবে না, এখানে থাকবে, সেটা তো ফোন করে জানানো উচিত। না মানে আমার মোবাইল একদম চার্জ আউট হয়ে গিয়েছিল, তাই অদ্রিজা তুমি তুমি কি কথা বলছো বলো তো? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তুমি এখন একটা ফোন করে দিতে পারলে না? আচ্ছা কি প্রবলেম, বাড়ির নম্বরে ফোন করতে হবে তাই তো? এনা ফোন করো। না না মানে বাড়িতে তো ল্যান্ড ফোনটা যেটা রয়েছে না, ওটা তো একদিকে থাকে আর মা বাবি সবাই আরেকদিকে থাকে। বাবি ইউনিভার্সিটি থেকে ফেরার পর তো বই নিয়ে বসে পড়ে, আর মা নয় রান্নাঘরে আর নয় খাতা দেখতে বসে পড়ে, তাই। তাহলে তাহলে এখন তুমি জানাবে কী করে অদ্রিজা? সেটাই তো, আমাদের বাড়িতে এই একমাত্র প্রবলেম এটা। আসলে ল্যান্ডলাইনের ফোনটা বেজেই যায়, কেউ শুনতেই পায় না। বাবি বাবির কথা আর কি বলবো, বাবি কি কে ফোন করে না করে বাবি কিচ্ছু বুঝতে পারে না। আর মার কথা তো বাদই দাও, মা স্কুল থেকে আসার পরই ফোনটা সুইচ অফ করে দেয়। আমার মনে হয় না আজকে সেরকম কিছু হবে। এখনো বাড়ি ফেরোনি, বাড়ির লোকজন নিশ্চয়ই জানতে পেরেছে যে এখানে ওয়েদার কন্ডিশনস কতটা খারাপ। আমার মনে হয় আজকে ওনারা বোধহয় তোমার কলের জন্যই ওয়েট করছেন। একদম ঠিক কথা বলেছো দাদা। অদ্রিজা আজ এটা করেই দেখো না, দেখবে দেখবে তোমার ফোনের জন্য সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। আমি একটা কথা বলি, আমি মেঘলার মোবাইলে একটা ফোন করি। ফোন মেঘলা, তোমার ফোন বাজছে। কি হলো মেঘলা, কার ফোন? দেখো ফোন তো ধরো। আরে এমন হতে পারে তুমি যেমন বলছিলে যে দিদি অন্য কারোর কাছ থেকে ফোন নিয়ে ফোন করছে বা পাবলিক বুথ থেকে ফোন করছে? অনুরাগ তো ফোন করেছে। আর তুমি আমাকে কি বলবে অনুরাগ তো? আচ্ছা এখন কি তোমার মনে হয়েছে তুমি সেদিন আমার সঙ্গে ঠিক ব্যবহার করনি, শুধু শুধু দুঃখ দিয়েছ আমায়? তুমি কি তাই ফোন করছো? আমি কিন্তু জানতাম, আমি জানতাম তুমি ফোন করবে। আগে ফোনটা ধরো, নইলে লাইনটা কেটে যাবে। ফোনটা ধরো মেঘলা। হ্যালো হ্যালো মেঘলা, আমি তিতি বলছি। কখন থেকে তোকে ফোন করছি ধরছিস না কেন? আমি অনুরাগের ফোন থেকে ফোন করছি রে, আমি এখন ওদের বাড়িতে রয়েছি। তুই বাবিকে একটু ফোনটা দিবি? বাবি আমি
অনুরাগ বল। হ্যালো ভাবি, আমি কাল সকালের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, টেনশন করো না। হ্যাঁ বলো দেবো। রাখি। শুনছো বলছি, তিতির মতো গলার আওয়াজ পেলাম ফোনেতে। তিতি কি হলো? হ্যাঁ, তিতি ফোন করেছিল। কি বলছিল, কোথায় আছো? ওই ওর বোনের সঙ্গে দেখা হয়ে যায়, তারপর টেলিফোন নাম্বার দেওয়া নেওয়া, তারপর এই বৃষ্টি জল এসবে আটকে পড়ে ওদের বাড়িতে গিয়ে উঠেছে। কাদের বাড়িতে গিয়ে উঠেছে, কোথায়? অনুরাগদের বাড়িতে। ও ভাগ্যিস, ভাগ্যিস কলকাতায় অনুরাগদের বাড়িটা ছিল, তবু রক্ষে। নইলে যে কি হতো ঠাকুর। আমি ভুল ভেবেছিলাম অনুরাগদা, মিথ্যা আশা করেছিলাম। সত্যি তো আমি কেন এমন, তুমি কেনই বা আমায় ফোন করতে যাবে? কেন কেন করবে অনুরাগদা? রাগ মালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে এরম না খেয়ে চেহারাটা করেছে দেখো, কি বলবে তুমি বলো, কি বলবে? তুমি থামো না, আমার শুরু করলে থামতে যাও না। মানেটা কি? মেয়েটা খাচ্ছে না, চোখের উপর দেখতে পাচ্ছি, আর বললেই দোষ, আশ্চর্য তুমি। বাবি, আজ আমার একদম খিদে নেই, জোর করে খেলে যদি বমি হয়ে যায়, তাই বমি হলে হবে? তুমি আগে খাও তো দেখি কেমন বমি হয়। যা চেহারা করেছো না, লোকে দেখলে বলবে তোমার মা তোমায় ভালো করে খেতে দেন না। আর এদিকে সারাদিন আমি যে টিকটিক করছি, সেটা তো আর কেউ দেখতে আসবে না।
তুমি থামবে একটু, আমাদের দুজনের কথা থাকতে পারে তো নাকি? তরকারিটা দাও না, দেখি তো কটলেটটা দে। কথা বলো না, বলো। তোমার মেয়ের সাথে তো আমি কথা বলতে মানা করছি না তোমায়। আর যাই হোক, আমার তিতিরবাবু এসব জ্বালান, সুন্দর খেতে দিলে চুপচাপ বসে কে নেয়, কোনো জ্বালা করে না। কি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।